আসসালামু আলাইকুম, ইলেকট্রোলিভের পক্ষ থেকে আমি এমডি রাকিবুল হাসান। আপনারা জানেন যে প্রত্যেকটা প্রোডাক্টের, বিশেষ করে ইলেকট্রনিক্স প্রোডাক্টের কিন্তু দাম 30% কিন্তু বেড়েছে। তো সেই জন্য আজকে আমি আপনাদের মাঝে এই প্রোডাক্টটি নিয়ে আসছি এবং এটার কিন্তু ডিটেলস জানানোর জন্য চলে এসেছি পুনরায়। তো এটার আমাদের চ্যানেলে কিন্তু আরও একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। চলুন প্রোডাক্টটি আনবক্সিং করি এবং এটার বিল কোয়ালিটি, অর্ডার প্রসেস এবং ডিটেলসগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রোডাক্টটি আনবক্সিং করার পরে আপনারা এটার সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল বুক। এটার ওয়াটটা হচ্ছে আপনার 1300 ওয়াট, আর এটার আরপিএম হচ্ছে 28,000 আরপিএম। আর এটাতে যে মোটরটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে। তো এরপরে যদি আমি আপনাদেরকে এই কমার্শিয়াল ব্লেন্ডারটার কথা বলি, এটা টোটালি আপনারা বাসা বাড়িতে ইউজের জন্য নিলে সবথেকে ভালো একটি ব্লেন্ডার হবে, অথবা যারা কমার্শিয়াল ইউজের জন্য নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারেন। আর আমরা কিন্তু এটা রিজনেবল একটা প্রাইসে কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি। আর এটাতে সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে 3টি জার, যেটিতে সব থেকে ছোটো যে জারটা আছে এটাতে আপনারা কিন্তু মশলা জাতীয় যে দানাদার খাবারগুলো আছে সেগুলো কিন্তু গুঁড়া করতে পারবেন। এটার মেটালটা হচ্ছে স্টেইনলেস স্টিলের, এসএসএর তৈরি। আর এটাতে কিন্তু ধারালো আপনার টোটাল 4টি ব্লেড দেওয়া আছে, আর নিচের যে অংশটা আছে এটা হচ্ছে কাস্ট আয়রন, আর নিচে এটার কিন্তু খুব শক্ত স্প্রিনার দেওয়া আছে আপনারা দেখতে পারতেছেন। আর উপরের ঢাকনাটা হচ্ছে আপনার ফ্রেশ মিরর দেওয়া আছে, ভিতরে মশলাটা করবেন তো এভাবে ঘুরালে হবে কি, সাইডের যে মশলাটা আপনার আছে, সাইডের যে মশলাটা লেগে থাকবে সেটা কিন্তু চতুর্দিকে কিন্তু একসাথে কিন্তু সমান্তরালভাবে আপনার মশলাটা হয়ে যাবে। তো এরপরে যে সেকেন্ড জারটা আছে এটাতে আপনি করতে পারবেন হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, তারপরে মরিচ, এই জাতীয় বেশি পরিমাণে যদি করতে হয় সেক্ষেত্রে কিন্তু এটাতে কুচি করতে পারবেন। আর এটার ভিতরেও আপনারা দেখতে পারতেছেন স্পেসটা কিন্তু অসাধারণ। আর এটাতে আপনারা চাইলে কিন্তু ফল ফ্রুটসগুলো কিন্তু করতে পারবেন, গ্রাইন্ড করতে পারবেন। আর এটা দেখতে পারতেছেন প্রত্যেকটা ঢাকনায় কিন্তু এয়ার টাইট সিস্টেম দেয়া, আর ধরার হাতলটা কিন্তু অসাধারণ আপনারা দেখতে পারতেছেন। এটা হচ্ছে ABS প্লাস্টিকের, আর এটা নিচে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে কাস্ট আয়রনের এখন, আর এটাতে কিন্তু স্প্রিনার দেওয়া হয়েছে। তো এরপরে আমি যদি আপনাদেরকে সবথেকে বড় জারটা দেখাই, এটাতে আপনি কিন্তু টোটালি সব ধরনের কাজ করতে পারবেন। এটার নিচে আছে হচ্ছে কাস্ট আয়রন এবং স্প্রিনার রয়েছে, আর এটার ভিতরে দেখতে পারতেছেন ধারালো এবং শক্ত কিন্তু 2টা ব্লেড দেওয়া আছে, অনেক শক্ত ব্লেড। আর এটা একটু এইভাবে টোকা দিলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা শক্ত এবং মজবুত। তো এরপরে আমি যদি আপনাদেরকে মূল ব্লেন্ডারটির কথা বলি, মূল ব্লেন্ডারে রয়েছে হচ্ছে ABS প্লাস্টিক বডি, আর উপরে আপনারা দেখতে পারতেছেন এইখানে রয়েছে হচ্ছে স্প্রিনার এবং যে জারগুলো আটকাবেন, জারগুলো আটকানোর জন্য কিন্তু অটো লক মেকানিজম সিস্টেম দেওয়া আছে, এইভাবে আপনি প্রেস করলে কিন্তু আপনার আটকে যাবে। আর এখানে কিন্তু পালস মুড সিস্টেম দেওয়া আছে, আর এখানে টোটাল মুড দেওয়া আছে হচ্ছে 3টি। তো আমি পালস মুড যদি আপনাদেরকে দিয়ে দেখাই, তো আপনারা দেখতেই পারতেছেন এক কথায় এটার স্পিডটা কেমন। আর আমি যদি আপনাদেরকে এই জারটা বসিয়ে দেখাই সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। তো আমি জারটা এখানে দিয়ে দিচ্ছি, এখন আমি আপনাদেরকে যদি ভিতরে এটা একটু চালিয়ে দেখাই তো আপনারা দেখতে পারতেছেন এটার স্পিডটা কেমন। আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু ধরে রাখার মতো অপশন নেই, আপনারা দেখতে পারতেছেন কেমন একটা ঝাঁকুনি দেয়। আর এইটার ওয়াটটা আপনারা বুঝতে পারতেছেন 1300 ওয়াটের একটি মিক্সার গ্রাইন্ডার কি পরিমাণ শক্তি এটাতে প্রয়োগ করতেছে। এরপরে আমি যদি আপনাদেরকে নিচে দেখাই এই ব্লেন্ডারটির, তো এই ব্লেন্ডারটি নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন আপনারা এখানে কিন্তু সেকশন কাপ সিস্টেম দেওয়া আছে, একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে, যখন আপনার মোটরের উপরে প্রেশার পড়বে সেই ক্ষেত্রে কিন্তু এইটা অটোমেটিক্যালি উঠে আসবে, এটা ভয় পাওয়ার কিছু নেই। আর এই কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডারটি কিন্তু আপনারা আপনাদেরকে একটা রিজনেবল প্রাইসে দিচ্ছি। আপনারা জানেন যে প্রত্যেকটা প্রোডাক্টের, বিশেষ করে ইলেকট্রনিক প্রোডাক্টের কিন্তু 30% প্রাইস কিন্তু বেড়েছে। তো প্রাইস বাড়ার কারণে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করতেছি। তো এই আকর্ষণীয় ব্লেন্ডারটি আমরা আপনাদেরকে দিচ্ছি হচ্ছে মাত্র 5,999 টাকায়। হ্যাঁ, আপনারা 5,999 টাকা হলে আমাদের কাছ থেকে এই কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডারটি কালেক্ট করতে পারবেন। তো কিভাবে কালেক্ট করবেন, আপনারা চাইলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সের মাধ্যমে অর্ডারটি কনফার্ম করতে পারেন, এছাড়াও আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। তো আমি আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি বলে দিচ্ছি,
facebook.com/electrolipofficial. তাছাড়া আপনারা চাইলে আমাদের এই ইলেকট্রোলিপের ফ্ল্যাগশিপ শোরুমটি ভিজিট করতে পারেন। তো আমি আমাদের ফ্ল্যাগশিপ শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছি, নিউ মার্কেট এরিয়ায় নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের ক্যাপসুল লিফট দিয়ে পঞ্চম তলায় উঠে আসলে হাতে ডান পাশে কিন্তু আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এইরকম নিত্য নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলে সর্বপ্রথম আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।